তোমার আযাব যে এত কঠিন হয়ে যাবে এটা তো কখনো বুঝতে পারতাম না। আল্লাহ দুনিয়াতে তুমি আবার ফেরত পাঠাও, দুনিয়াতে গিয়ে এমন ভাবে আমল করব যাতে করে আমরা আর কখনো জাহান্নামেই না যেতে হয়, মানুষের আবদার করবে আল্লাহর নিকট। সূরা মুমিনুন আয়াত নাম্বার 99 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بل تهسرون الحياة الدنيا والآخرة خير وأبقى عن مستورد بن سدات رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم يصبو في الإم فلينجر بما يرجع رواه مسلم সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার নেই আজকেও জুমার সালাত আদায়ের মহান লক্ষ্যে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণ করার তৌফিক দান করলেন। আমরা সেই মহান মনিবের নিকট অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করি এই জন্য, দেখুন বর্তমানে এখন আপনারা খুতবা শুনছেন, আমি খুতবা দিচ্ছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল এক নিয়ামত। এই মুহূর্তে আপনি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখতে পারবেন, কেউ হয়তোবা গাড়ির মধ্যে রয়েছে, কেউ হয়তোবা বাজারের মধ্যে রয়েছে, কেউ হয়তোবা এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করছে, কেউ ঠিক এই মুহূর্তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, কেউ হয়তোবা অসুস্থ অবস্থায় রোগাক্লান্ত অবস্থায় বিছনার পেটে বসে রয়েছে, কত মানুষ কত বিপদের সম্মুখীন রয়েছে এই মুহূর্তে। ঠিক এই মুহূর্তে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পারলাম, এজন্য মহান মনিবের নিকট অন্তর থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে সূরা আলার 16-17 নম্বর আয়াত পেশ করেছি এবং মুসলিম গ্রন্থ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই পবিত্র কোরআনুল করিমের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী হতে একটি বাণী আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত ও হাদিসকে নিয়ে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় চলো পরকালের পথে। এ বিষয়ে নির্ধারণ করার অন্যতম একটি কারণ হচ্ছে বর্তমানের মানুষ বর্তমান পৃথিবীর মানুষ শতকরা 99%-এরও উপরে আপনি যদি হিসাব চালান, জরিপ চালান, শতকরা 99%-এরও বেশি মানুষ এখন দুনিয়ামুখী। মানুষ পরকালমুখী এখন আর খুঁজে পাওয়া বড় মুশকিল। কিছু সংখ্যক মানুষ দুনিয়াকে প্রাধান্য দিয়েই জীবন যাপন করে, আবার কিছু সংখ্যক মানুষ পরকালকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করে। তবে দুনিয়াকেই প্রাধান্য দিয়ে প্রায় সকল মানুষই জীবন যাপন করে থাকে। এজন্য সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এই বিষয়টি নির্ধারণ করার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অন্ততপক্ষে এখানে যতগুলো মুসল্লি আছেন, আজ থেকে এমন একটা সংকল্প করবেন, আজ থেকে এমন একটা নিয়ত করবেন যে আজকের পর থেকে আমার প্রত্যেকটা কাজ হবে পরকালমুখী কাজ। পরকালকে সামনে নিয়ে আমি আমার জীবন পরিচালনা করব। যেমন একটা উদাহরণ দেই, একজা ফুটবল খেলার মাঠে 11 জন করে খেলোয়াড় থাকে, এই পক্ষে 11 জন, ওই পক্ষে 11 জন। 11 জনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছোট্ট একটা বল, এই বলের পিছনে করে 11-11-22 জন মানুষ ছুটে চলে। তাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু শুধু বল মারা নয়, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি করে বলটা গোলপোস্টে ঢুকানো যায়। তার মানে বিরাট বড় মাঠ, টার্গেট হলো মাত্র ছোট্ট একটা গোলপোস্ট। 11-22 জন মানুষ খেলে ছোট্ট একটা গোলপোস্টের দিয়ে বল ভিতরে ঢুকানোর জন্য তাদের টার্গেটই হলো এটা যে বল মেরে আমি বলটা আউট করে দিব, বল মেরে মানুষকে আঘাত করব, এরকম কোনো তাদের মধ্যে টার্গেট নেই। ছোট্ট একটা গোলপোস্টের মাধ্যমে কি করে গোল করা যায়। অনুরূপভাবে একজন মুমিন, একজন মুসলমান, একজন ঈমানদার দুনিয়াতে বসবাস করবে, দুনিয়াতে চলবে, দুনিয়ার যা যা প্রয়োজন সব কিছু করবে, কিন্তু তার মূল টার্গেটটা হবে, মূল পয়েন্টটা হবে, মূল লক্ষ্য হবে, মূল উদ্দেশ্য হবে আমি কি করে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে পারি। একজন ঈমানদার, একজন মুসলমান সব সময় এই টার্গেট রাখবে যে আমি কি করে জান্নাতি হতে পারি, আমি কি করে জান্নাতি হতে পারি। এজন্য সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, দুনিয়াকে প্রাধান্য দিয়েন না কখনো। দুনিয়াকে প্রাধান্য দিলে ইহকাল ধ্বংস, পরকাল তো ধ্বংস সুনিশ্চিত। দুনিয়াকে প্রাধান্য দেওয়া কেমন জিনিস কয়েকটা উদাহরণের মাধ্যমে একটু বুঝিয়ে নিই বিষয়টা। দুনিয়াকে প্রাধান্য দেওয়া কেমন জিনিস, মনে করেন আসরের আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মসজিদের মাইকে আসরের আজান দিয়েছে, আপনি আমি সবাই কাজে ব্যস্ত। এই আজান শোনার পরেও যারা আল্লাহর ডাকে মসজিদে এসে সলাত আদায় করলো, তারা দুনিয়াকে প্রাধান্য দিল না, তারা পরকালকে প্রাধান্য দিল। প্রক্ষান্তরে যারা আজান শোনার পরেও ওই কাজেই ব্যস্ত থেকে গেল, আজানের 5 পয়সা দাম দিল না, মসজিদে এসে ইবাদত বান্দিগি করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, এর 5 পয়সা দাম দিল না, এই ব্যক্তি কিন্তু পরকালমুখী নয়, এই ব্যক্তি হচ্ছে দুনিয়ামুখী। আপনার ছেলে হয়েছে, আপনার ছেলেকে আপনি ইলম শিখাবেন, বিদ্যা শিখাবেন,
আপনি যদি মনে করেন যে পরকালের ইলিম কোরআন শিক্ষার কোনো প্রয়োজন নেই, পরকালের ইলিমের কোনো প্রয়োজন নেই, আমি দিলাম আল্লাহর রাস্তে স্কুলে ভর্তি করে, ওকে আমি বড় একটা ইঞ্জিনিয়ার বানাবো, এইগুলো লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে, শুধু দুনিয়া লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি পরকালমুখী মানুষ হতে পারেননি। আর যদি মনে করেন আমার ছেলেকে আমি কলেজেও পড়াবো স্কুলেও পড়াবো, এরপরে কোরআনও শিক্ষা দিব, হাদিসের চর্চাও করাবো, দুটোই করাবো, তাহলে বুঝবো আপনার উদ্দেশ্য ঠিক আছে। কিন্তু আমি আপনাকে যেটা এখানে বুঝাতে চাইলাম সেটা হলো, আপনি পরকালীন শিক্ষার ব্যাপারে পাঁচ পয়সা দাম দেয় না, দেন না, দুনিয়ার শিক্ষার ব্যাপারে হাজার হাজার টাকা ভেঙে চলছেন, বিশ্বাস করুন আপনি কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন। আপনি পরকালকে প্রাধান্য দিলেন না। একজন মানুষ দুনিয়াতে থাকবে রিজিক আহরণ করার জন্য, অনেকে অনেক কাজকর্ম করতে পারে, হালাল ব্যবসা করা যায়, হারাম ব্যবসা করা যায়। আপনি যদি মনে করেন যে আমি হালাল ব্যবসা করব না হারাম ব্যবসা করব, তাহলে বিশ্বাস করুন আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন, আপনি পরকালকে প্রাধান্য দিলেন না। অনুরূপভাবে আপনি যদি মনে করেন যে আমি হারামের কাছে গিয়ে যাব না, হারামের আমি পাঁচ পয়সা দাম দেই না, আমি দুই টাকা হলো হালাল রিজিক আহরণ করব, তাহলে আপনি বিশ্বাস করুন আপনি পরকালমুখী একজন মানুষ হতে পারলেন। সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, যদি আপনি দুনিয়াকে প্রাধান্য দেন, দুনিয়ামুখী একজন মানুষ হন, তাহলে আপনার জন্য ভয়াবহ আজাব অপেক্ষা করছে। সুরাতুল বাকারা দুই নম্বর সুরা, সুরা বাকারার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল লাযিনা আশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইয়ানসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার সামান্য জীবনকে কিনে নিল, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার সামান্য জীবনকে কিনে নিল, তাদের জন্য রয়েছে দ্বিগুণ শাস্তি বিচারের কাঠগড়াতে। ওয়ালা হুম ইয়ানসারুন, তাদের সাহায্যকারীও কেউ থাকবে না কিয়ামতের মাঠে। নেন এবার, আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিল, পরকালের বিশাল পাওয়াকে বিক্রি করে দিল দুনিয়ার সামান্য লোভের কাছে, তাদের জন্য রয়েছে পরকালে ভয়াবহ আযাব। অন্য অন্য যারা জাহান্নামে যাবে তাদের চেয়ে দ্বিগুণ শতগুণ বেশি শাস্তি পাবে। ওয়ালা হুম ইয়ানসারুন, তাদের সাহায্যকারীও কেউ থাকবে না কিয়ামতের মাঠে। দুনিয়াতে তো বিপদে পড়লে অমুকে না অমুকে আপনার প্রিয়জন অথবা আপনার বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু বিচারের কাঠগড়া এমন এক ময়দান যেখানে যদি আপনি বিপদে পড়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালা হুম ইয়াসতারুন ওয়ালা হুম ইয়ানসারুন, তাদের সাহায্যকারীও কেউ থাকবে না, আপনি কি করবেন? কাজেই সম্মানিত জুমা সলাতের মুসল্লিবৃন্দ, আপনাকে করজোড়ে অনুরোধ করি, আপনি একজন দুনিয়ালোভী মানুষ হয়েন না, আপনি দুনিয়ালোভী মানুষ হয়েন না, আপনি পরকালমুখী জীবনযাপন করার চেষ্টা করুন। আল্লাহর কাছে বলুন, রব্বুল আলামিন, দুনিয়ামুখী জীবনযাপন থেকে যেন আমরা বিরত থেকে পরকালমুখী জীবনযাপন করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলা ১৬-১৭ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল তুহসিরুনাল হায়াতাদ দুনিয়া, আরে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষদের ডেকে বলছেন, বাল তুহসিরুনাল হায়াতাদ দুনিয়া, আরে তোমরা দুনিয়ার সামান্য জীবনকেই প্রাধান্য দিলে। ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, অথচ পরকালে একটা জীবন রয়েছে, অথচ পরকালে একটা জীবন রয়েছে যেটা অনেক উত্তম
অনেক চিরস্থায়ী, যেটা অনেক উত্তম অনেক চিরস্থায়ী। ছোট্ট ছোট্ট দুইটি আয়াত তিনটা অর্থ বহন করে। নাম্বার এক, দুনিয়া হচ্ছে অস্থায়ী। নাম্বার এক, দুনিয়া হচ্ছে অস্থায়ী। নাম্বার দুই, দুনিয়া হচ্ছে অস্থায়ী। নাম্বার দুই, পরকাল হচ্ছে স্থায়ী। নাম্বার তিন, দুনিয়ার চেয়ে পরকাল অনেক 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 উত্তম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলেন। দুনিয়া অস্থায়ী, দুনিয়া অস্থায়ী। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহি বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া মুদবেরাতুন ওয়াল আখিরাতু মুকবেলা, দুনিয়া চলে যাওয়া বস্তু, দুনিয়া পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে, ওয়াল আখিরাতু খাইরু ওয়াবকা, অথচ আখিরাত, ওয়াল আখিরাতু মুকবেলাতান, আর আখিরাত সামনে আসা বস্তু। আপনার আমার কাছ থেকে যদি কোনো মানুষ চলে যায় তাহলে তার পিঠ দেখা যায়, এ কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর দুনিয়া মুদবেরাতুন ওয়াল আখিরাতু মুকবেলা, দুনিয়া চলে যাওয়া বস্তু, দুনিয়ার পিঠ দেখা যাচ্ছে, দুনিয়া চলে যাওয়া বস্তু, দুনিয়ার পিঠ দেখা যাচ্ছে, ওয়াল আখিরাতু মুকবেলাতান, আল আখিরাত সামনে আসা বস্তু, আখিরাতের মুখ দেখা যাচ্ছে। শোনো পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার সন্তান হয়ো না, তোমরা পরকালের সন্তান হও। শোনো পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার সন্তান হয়ো না, তোমরা পরকালের সন্তান হও। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল আউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, দুনিয়াতে থাকো এমন ভাবে নিজেকে একজন মুসাফির ভাবো, দুনিয়াতে থাকো এমন ভাবে নিজেকে একজন পথিক ভাবো, দুনিয়াতে থাকো এমন ভাবে নিজেকে একজন মুসাফির ভাবো। মুসাফির মানে, মুসাফির মানে আমি এখান থেকে রওনা দিয়েছি, ঢাকা যাব, মধ্যখানে গাউসিয়া গিয়ে আমি একটা স্টেশনে বসেছি, হঠাৎ একটা স্টেশনের মধ্যে 5 মিনিট বিশ্রাম নিচ্ছি, একে বলে মুসাফির, একে বলে পথিক। আমি 2-4-5 মিনিট বিশ্রাম নেওয়ার পরে আবার গাড়িতে উঠে ঢাকার পথ রওনা দিয়ে চলে যাব, একে বলে মুসাফির, একে বলে পথিক। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, তোমরা দুনিয়াতে থাকো এমন ভাবে যেন নিজেকে একজন মুসাফির ভাবো, নিজেকে একজন পথিক ভাবো। ঔদ্দান আফসাকা ফি আহলিল কবর, দুনিয়াতে থেকে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো, দুনিয়াতে থেকে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। আপনাকে আমি বুঝাতে পারবো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই কথাগুলো বললেন। আমি দুনিয়াতে বেঁচে আছি, নিজেকে কবরের বাসিন্দা মনে করতে হবে। আমি দুনিয়াতে আছি তার মানে আমি দুনিয়াতে বেঁচে আছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুন ফি দুনিয়া, দুনিয়াতে থাকো এমন ভাবে, ওদ্দা নাফসাকা ফি আহলিল কবর, নিজেকে কবরের বাসিন্দা মনে করো, মনে করো আমি এখন কবরের বাসিন্দা, এমন ভাবে দুনিয়াতে জীবন যাপন করো। এজন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালে যদি কোনো মানুষ বেঁচে থাকে সে যেন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এ আশা না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সন্ধ্যাবেলা যদি কোনো মানুষ বেঁচে থাকে সে যেন পরের দিন সকাল পর্যন্ত বাঁচবে এ আশাই না করে। নেনেবার সকালে বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবেন এই আশাই করা যাবে না, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকলে আপনি পরের দিন সকাল পর্যন্ত বাঁচতে পারবেন এই আশাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন, এর পিছনে বড় একটা কারণ রয়েছে। সেই কারণটা হলো, আপনি যদি আশাই না করেন, আমি সকালে বেঁচেছি আজকে মনে হয় সন্ধ্যা পর্যন্ত বাঁচবো না, এই আশাই যদি না করেন মনে হয় আমি মারা যেতে পারি, তাহলে আপনার দ্বারা আর কোনো পাপের গাছ ঘটবে না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ আপনাকে আমাকে দিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দেই এই কথাটার মর্মটা ভালো করে বুঝতে পারবেন। মনে করেন সকাল 6টা বেলা একজন লোকের ফাঁসি কার্যকর হবে, রায় হয়ে গেছে, লোকটা নিশ্চিত মৃত্যুবরণ করবে, 6টা বাজে সকালবেলা ফাঁসি হবে। তো ওই দিন রাত্রিবেলাতে ওই ব্যক্তিকে একটা ঘরের ভিতর নিয়ে যান, দুনিয়ার যত ভোগ বিলাসের বস্তু আছে সব কিছু তাকে দিয়ে দেন, মদ থেকে শুরু করে, গান বাজনা থেকে শুরু করে, আপনার নারী থেকে শুরু করে সব কিছু দিয়ে দেন লোকটাকে, তুমি আজকে রাতে যা ইচ্ছা তাই করতে পারো। দেখেন ওই ব্যক্তি পাপের কাজ করে কি না, মনের ভিতর ভাববে আমি তো সকাল 6টা বেলা মারা যাব,
আমার তো সকাল 6টা বেলা ফাঁসি হবে, আমি কেন এখন অপকর্ম করব, আমি কেন এখন অপকর্ম করব, এখন তো শুধু আল্লাহকে ডাকব, এখন তো শুধু আল্লাহকে ডাকব, এখন তো শুধু আমি তওবা করব। কি করে আল্লাহ কি আমার জীবনে যত পাপ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপ ক্ষমা করেন কিনা, আমি তো শুধু এই দান্দায় বসে থাকব। কথা আমার বুঝতে পারলেন না? মূলত এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে সকালে বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এ আশা করিও না, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকলে পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবা এ আশা করিও না। অথচ আপনার আমার আশা দশতলা বিশতলা পঞ্চাশতলা বিল্ডিং বানিয়ে শত শত বছর বেঁচে থাকবো এরকম লম্বা লম্বা আশা নিয়ে আপনি আমি বসে আছি। পরকালমুখী জীবন যাপনের চেষ্টা করুন, তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট হচ্ছে জীবনে বেশি দিন বাঁচবেন এ আশা করতে পারবেন না। জীবনে বেশি দিন বাঁচবেন এ আশা করলেই শুধু পাপের কাজ ঘটবে, এ আশা করলেই শুধু পাপের কাজ ঘটবে, এ আশা করলেই শুধু পাপের কাজ ঘটবে। যদি মনে করেন যে সত্যি সত্যি সন্ধ্যাবেলা আমি মরে যেতে পারি, আজকে সকাল হয়েছে সন্ধ্যা পর্যন্ত নাও বাঁচতে পারি, দেখবেন আপনার দ্বারা আর পাপের কাজ ঘটবে না। যদি অন্তরে মৃত্যুর ভয়টা রাখতে পারেন যে আমি তো মারা যাব এরকম ভয়টা রাখতে পারেন, সহি মুসলিম শরীফের হাদিসে এসেছে, সহিউল মুসলিম সহি মুসলিম গ্রন্থের হাদিসে এসেছে, মুস্তারিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে মা দুনিয়া ফিল আখেরা, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, মা দুনিয়া ফিল আখেরা ইল্লা মিসলামা ইয়াজালু আহাদুকুম ইয়াজবু ফিল ইম্মে ফালিয়ানজুরু বিমা ইয়ারজি। মুসলিম গ্রন্থের সহি হাদিস, মুস্তারিদ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে আল্লাহর কসম, মা দুনিয়া ফিল আখেরা, দুনিয়া আর পরকাল, দুনিয়া আর পরকাল এই দুইটার পার্থক্য হচ্ছে ইল্লা মিসলামা ইয়াজালু আহাদুকুম ইয়াজবু ফিল ইম্মে ফালিয়ানজুরু বিমা ইয়ারজি। তোমাদের কোন ব্যক্তি যদি দুনিয়া আর পরকাল, দুনিয়া আর পরকাল জান্নাত, দুনিয়া আর পরকাল জান্নাত এই দুইটার পার্থক্য করতে চায়, এই দুইটার পার্থক্য করতে চায়, দেখি দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরামায়েশ আর দুনিয়ার ভোগবিলাস আর জান্নাতের সুখ শান্তি এই দুইটার পার্থক্য যদি কোনো মানুষ করতে চায়, ইল্লা মিসলা, সে যেন একটা বিশাল সাগরের নিকট চলে যায়। সাগরের কাছে গিয়ে তার আঙ্গুলটা এইভাবে ঢুকাবে সাগরের মধ্যে, বিশাল সাগরের মধ্যে তার আঙ্গুলটা এইভাবে ঢুকাবে, ঢুকিয়ে তুলে দেখবে তার আঙ্গুলে কয়েক ফোঁটা পানি উঠেছে, আঙ্গুলের কয়েক ফোঁটা পানি আর এই বিশাল সাগরের পানি, আঙ্গুলের কয়েক ফোঁটা পানি আর এই বিশাল সাগরের পানি, এই দুই পানির পার্থক্য যত, এই দুই পানির তুলনা যত, ইহকালের সুখ শান্তি আর পরকালের সুখ শান্তির তুলনা তত, পার্থক্য তত। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি মুসলিম গ্রন্থের এই হাদিস বুঝাতে পারছি কি না একটু বুঝার চেষ্টা করুন, হয়তো বা কিছুটা আশ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি দুনিয়ার সুখ শান্তি, দুনিয়াতে যত সুখ শান্তি রয়েছে, একজনের হাজার তলা বিল্ডিং রয়েছে, একজনের একশত আপনার গাড়ি রয়েছে, একজনের সুন্দরী রমণী রয়েছে, সব আরামায়ের সব সুখ শান্তি একত্রিত করো আর জান্নাতে যেই নিয়ামত পাবা, জান্নাতের যেই আরামায়েশ পাবা, এই দুইটার সুখ শান্তি যদি মিলাতে চাও, দৃষ্টান্ত নিয়ে বুঝতে চাও, তাহলে সে যেন বিশাল একটা সাগরের নিকট চলে যায়। আপনাকে আমি বুঝাতে পারবো না। একটা গ্লাস, গ্লাসের মধ্যে গ্লাসভর্তি পানি রয়েছে, গ্লাসের মধ্যে যদি আমি আমার আঙ্গুলটা ডুবাই, তুলে যদি দেখি আমার হাতে এক ফোঁটা পানি উঠবে, এই গ্লাসের পানি আর আমার হাতের এক ফোঁটা পানি, এই দুইটার যদি পার্থক্য করি, পার্থক্য বোঝা যাবে? বুঝতে পারলেন না? গ্লাসের পানি আর আমার আঙ্গুলের এক ফোঁটা পানি, এই দুইটার কোনো পার্থক্য হয়? কত লক্ষ গুণ বেশি হয়ে যাবে গ্লাসের পানি।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন বিশাল এক সাগরের সাথে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো পরকাল। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। পরকাল বোঝানো অসম্ভব। এক ফোঁটা পানি বিশাল গ্লাসের, এই বিশাল সমুদ্রের পানির সাথে সামান্য পার্থক্য হয় না, সামান্য পার্থক্য হয় না। দুনিয়ার পিছনে ছুটে আছেন, দুনিয়াকে আপনাকে সাথ দিবে না, দুনিয়া আপনাকে সাথ দিবে না। পরকালমুখী জীবনযাপনের চেষ্টা করুন, পরকালমুখী জীবনযাপনের চেষ্টা করুন। দুনিয়ার সুখ শান্তি ভোগ করে কি হবে? দুনিয়াতে তো আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। এই জন্য পরকালমুখী জীবনযাপনের চেষ্টা করুন। আপনাকে আমি এই হাদিসটা যদি বুঝাতে পারতাম, একটু অনুভব করতেন, এক ফোঁটা পানির সাথে বিশাল সাগরের পানি কি পার্থক্য রাখতে পারে? অথচ দুনিয়ার যত সুখ শান্তি রয়েছে, একজনের হাজার তালা বিল্ডিং রয়েছে, এই হাজার তালা বিল্ডিং আর জান্নাতে আপনাকে যে বিল্ডিং দেওয়া হবে, এই দুই বিল্ডিংয়ের পার্থক্য হচ্ছে বিশাল সাগরের পানির সাথে এক ফোঁটা পানির সমতুল্য। বিশাল সমুদ্রের পানি হচ্ছে জান্নাতের বিল্ডিংয়ের সমপর্যায়ে, আর এক ফোঁটা পানি হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিল্ডিং। আপনাকে আমি কিসের সাথে কিসের তুলনা করে দেখাবো? কোনো পার্থক্যই হবে না, এর কোনো দৃষ্টান্তই হবে না। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মানুষদের বুঝানোর জন্য এরকম দৃষ্টান্ত দিয়েছেন, যেটা সহিহ মুসলিম গ্রন্থের হাদিসে এসেছে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম চলো পরকালের পথে। এ বিষয়ে যথাযথভাবে আপনাকে জ্ঞান অর্জন করে, এই বিষয়ে যথাযথভাবে আপনাকে জ্ঞান অর্জন করে চিন্তা ভাবনা নিয়ে পরকালমুখী জীবনযাপনের চেষ্টা করতে হবে। দুনিয়াকে প্রাধান্য দিয়ে কোনো লাভ হবে না, দুনিয়াকে প্রাধান্য দিয়ে কোনো লাভ হবে না। এই যে করোনা ভাইরাস এসেছে, এই করোনা ভাইরাসের জন্য দেখেন কত এমপি মন্ত্রী মারা যাচ্ছে, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ সম্পদের মতোই পড়ে আছে, কোনো কিন্তু লাভ হচ্ছে না। পরকালে যতটুকু আমল করে গেছে, এই আমলের বিনিময়ে এখন তাদের ফয়সালা হবে, এখন তাদের বিচার নিকাশ হবে। এজন্য বিশ্বাস করুন, পরকালমুখী জীবনযাপনের চেষ্টা করুন, দুনিয়াকে প্রাধান্য দিয়েন না। এক ফোঁটা পানি, এটা পরকালের সাথে কোনো তুলনাই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বুঝানোর জন্য বলছে, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ামুখী জীবনযাপন করিও না, তোমরা পরকালমুখী জীবনযাপন করো। এই সুবাদে আপনাদেরকেও বলি, আপনাদেরকেও অনুরোধ করি, আপনারা একটু পরকালমুখী হওয়ার চেষ্টা করুন। যখন আজান দিবে মসজিদে একটু চলে আসার চেষ্টা করুন। জীবনে আর কতদিন বেনামাজি হয়ে থাকবেন, জীবনে আর কতদিন বেনামাজি হয়ে থাকবেন? একটু নামাজ কালাম ধরেন, আল্লাহকে একটু ডাকেন। বিচারের কাঠগড়া না হলে পরকাল যেমন বোঝানো যাবে না, অনুরূপভাবে যখন আপনি না মরবেন, তখন মরণের পরে ভয়াবহ কি চিত্র হবে, আপনার সাথে কীরকম আচরণ ঘটবে, ওইটা আপনি তেমন বুঝতে পারবেন না। আজকে তো ভোগবিলাসের সাথে জীবন পরিচালনা করছেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, একটু পরকালমুখী জীবনযাপনের চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম চলো পরকালের পথে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আসলে পরকালমুখী জীবনযাপন করা প্রত্যেকটা মুসলিমের জন্য অপরিহার্য। আর আপনি পরকালমুখী জীবনযাপন না করেও কোনো লাভ নেই,
আপনি দুনিয়াতে একটু আরামায়েশে থাকতে পারবেন, বরং এখানেই শেষ। ফেরাউন দুনিয়াতে অত্যাচারী অবস্থায় ছিল, রাজা বাদশাহ অবস্থায় ছিল, কিন্তু একদিন তাকে মরতে হয়েছে। নমরুদ কত অত্যাচার করেছে, একদিন তাকেও মরতে হয়েছে। পৃথিবীতে যত খারাপ মানুষ আছে সবাইকে মরতে হয়েছে। পৃথিবীতে যত ভালো মানুষ চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর আসবে না কখনো, তাকেও মরতে হয়েছে। আদম আলাইহিস সালাম মরতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে মরতে হয়েছে। পৃথিবীর সকল নবী রাসূলগণ, তাকওয়াশীল পরহেজগার আল্লাহওয়ালা মানুষ যেমন মরতে হয়েছে, আপনার খারাপ মানুষকেও তেমন মরতে হয়েছে। দুনিয়া থাকার জায়গা নয়, এই জিনিসটা আপনি মাথায় একটু বুঝে নেন। বুখারি গ্রন্থের সহিহুল বুখারি শরীফের হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদবাউল মাইয়িতে সালাসা, একজন মানুষ যখন মারা যায় তখন তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। একজন মানুষ যখন মারা যায় তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। ইয়াদবাউল মাইয়িতে সালাসা, মানুষ মারা গেলে তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। ও আহালুহু, ও মালুহু, ও আমালুহু। যায় ও আহালুহু, তার পরিবার আত্মীয় স্বজন কবর পর্যন্ত তাকে নিয়ে যায়। ও মালুহু, কিছু অর্থ সম্পদ, কিছু অর্থ সম্পদ, এই যে খাটুলাটা নিয়ে যাবে এটার কিছু দাম আছে, দা কাচি, এরপরে বিভিন্ন বস্তু নিয়ে যায়, এটার কিছু দাম আছে। ও মালুহু, কিছু অর্থ সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন নম্বর, ও আমালুহু, তার সাথে যায় জীবনের ভালোমন্দ আমল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়াবাকা ইসনাইন, দুইটা জিনিস পাল্টা আবার ফিরে আসে। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, কিন্তু দুইটা জিনিস পাল্টা আবার কবর থেকে ফিরে আসে। ওয়াবাক্কা আমালু, বাকি থাকে জীবনের ভালোমন্দ আমল। আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, আপনার ছেলে, আপনি যখন মারা যাবেন আপনার ছেলে কবর পর্যন্ত যাবে, এ কথা সত্য। আপনার পিতা কবর পর্যন্ত যাবে, এ কথা সত্য। আপনার ভাই কবর পর্যন্ত যাবে, এ কথা সত্য। কিছু অর্থ সম্পদ কবর পর্যন্ত যাবে, কথা সত্য, কিন্তু পাল্টা আবার ফিরে আসবে। শুধুমাত্র বাকি থাকবে ওয়াবাকা আমালু, জীবনের ভালোমন্দ আমল। এই জন্য সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, করো জোরে অনুরোধ করি, আপনি যদি ভালো আমলও করেন এটাও কবর পর্যন্ত যাবে, আপনি যদি খারাপ আমল করেন এটাও কবর পর্যন্ত যাবে। যদি ভালো আমল করে যান তাহলে পরকালে নাজাত রয়েছে, সফলতা রয়েছে, আর যদি খারাপ আমল করে যান তাহলে এর জন্য ব্যর্থতা রয়েছে, এর জন্য কবরে আজাব রয়েছে, কেয়ামতের বিভীষিকাময়ের ময়দান রয়েছে, এর জন্য জাহান্নাম রয়েছে। এই জন্য বলি, করো জোরে অনুরোধ করি, দুনিয়াতে এমনভাবে আমল করে যান, এমনভাবে আমল করে যান যাতে করে পরকালে গিয়ে কোনো আজাবের সম্মুখীন না হতে হয়, আজাবের সম্মুখীন না হতে হয়। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, বইয়ের নাম হচ্ছে চলো পরকালের পথে। এই ছোট্ট একটা বই আমারই লেখা, এজন্য বলি এই বই, এই বইটা আসলে আজকে আনতে পারলাম না, বইটা যত কপি ছাপানো হয়েছিল 1500 কপি সব বই বিতরণ হয়ে গেছে, বই তেমন নেই আপনাদের জন্য যে নিয়ে আসব। এই বইয়ের একটা অধ্যায়ের মধ্যে একটা বিবরণ দেওয়া আছে, বিবরণটা হলো কিয়ামতের মাঠে কিছু মানুষেরা আফসুস করবে দুনিয়াতে আসার জন্য, কিয়ামতের মাঠে কিছু মানুষেরা দুনিয়াতে আসার জন্য আফসুস করবে, কিয়ামতের মাঠে কিছু মানুষেরা দুনিয়াতে আসার জন্য আফসুস করবে। জানেন কি বলবে? বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তো ভালো মন্দ কিছু বুঝতাম না, তো বিভীষিকাময়ের ময়দান যে এত কঠিন হয়ে যাবে, তোমার আজাব যে এত কঠিন হয়ে যাবে, এটা তো কখনো বুঝতে পারতাম না। আল্লাহ, দুনিয়াতে তুমি আবার ফেরত পাঠাও, দুনিয়াতে গিয়ে এমনভাবে আমল করব যাতে করে আমরা আর কখনো জাহান্নামেই না যেতে হয়, মানুষেরা আবদার করবে আল্লাহর নিকট।
সূরা মুমিনুন আয়াত নাম্বার 99 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউত কিছু সংখ্যক মানুষের যখন মরণ চলে আসবে কওয়ালা রব্বি তখন তারা রব্বুল আলামিনের নিকট বলবে রব্বির জিউন রব্বুল আলামিন আবার দুনিয়াতে ফেরত পাঠান রব্বুল আলামিন রব্বির জিউন আবার দুনিয়াতে ফেরত পাঠান লাআল্লি আমালু সলিহান ফিমা তারাক্তু আমরা দুনিয়াতে যাই গিয়ে আমলে সলেহ করি আমরা দুনিয়াতে যাই গিয়ে আমলে সলেহ করি দুনিয়াতে যেই সমস্ত অপকর্ম করতাম দুনিয়াতে চুরি করতাম জেনাবে বিচার করতাম টাকনুর নিচে কাপড় পরিধান করতাম নামাজ পড়তাম না যত অবিচার করতাম যত মানুষের জুলুম করতাম যত মিথ্যা কথা বলতাম সব কিছু ত্যাগ করব ফিমা তারাক্তু সব কিছু ত্যাগ করব কোনো পাপের কাজার করব না গিয়ে আমালু সলেহান গিয়ে সতামল শুরু করে দিব আর কখনো পাপের কাজই করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কি বলবেন কাল্লা কখনো নহে কাল্লা কখনো নহে কাল্লা কখনো নহে শুধু একটি মাত্র শব্দ আর সময় নেই তোমাদের আর সময় দেওয়া হবে না তোমাদের আর সময় দেওয়া হবে না দুনিয়াতে যা আমল করে এসেছো এরই ভিত্তিতে তোমার বিচার ফয়সালা হবে তুমি যদি জাহান্নামে যাও তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ আপনাকে আমি করজোড়ে বলি পরকালে এই জাহান্নামী মানুষদের অন্তর্ভুক্ত হয়েন না পরকালে এরকম আফসুস যারা করবে এরকম আফসুসকারীদের সাথে যেন আপনি না হন এই জন্য আপনাকে বারবার বলি পবিত্র কোরআনুল কারিমের 30তম পারা সূরা নাবার 40টি আয়াত রয়েছে 40টি আয়াতের 40তম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলুল কাফের কাফেররা কিয়ামতের মাঠে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফেররা কিয়ামতের মাঠে বলবে হায় আফসুস আজকে যদি আমরা এই পশু পাখি হয়ে যেতাম গরু ছাগল হয়ে যেতাম গরু ছাগল যেমন মাটির সাথে মিশে আছে গরু ছাগলেরও বিচার হবে কিয়ামতের মাঠে অত্র আয়াতের তাফসির ইবনে কাসিরে বিস্তারিত ঘটনা বর্ণিত হয়েছে তাফসির ইবনে কাসিরে এই কথাগুলো এই হাদিসগুলো বর্ণিত হয়েছে কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে যখন মানুষদের বিচার ফয়সালা তো হবে হবে দুনিয়াতে যে সমস্ত ছাগল যে সমস্ত গরুরা কিছু সংখ্যক ছাগলকে শিং দেওয়া হয়েছে আবার কিছু সংখ্যক ছাগলকে শিং দেওয়া হয়নি যারা শিঙলা ছাগল রয়েছে অশিঙলা ছাগলকে দুনিয়াতে যদি গুতা মেরে থাকে শিঙলা ছাগলে অশিঙলা ছাগলকে দুনিয়াতে যদি কোনো একটা গুতা মেরে থাকে বিচারের কাঠগড়াতে আল্লাহর বিচার দেখেন বিন্দুমাত্র জুলুম করবেন না কারো প্রতি একটা শিঙলা ছাগলকেও তুলবেন কিয়ামতের মাঠে অশিঙলা ছাগলকেও তুলবেন এই অশিঙলা ছাগলকে শিং দিবেন শিঙলার কাছ থেকে শিং কেড়ে নিয়ে অশিঙলা ছাগলকে শিং দিয়ে বলবেন গুতা মেরে পরিশোধ করে দাও অশিঙলা ছাগলকে শিং দিয়ে বলবেন গুতা মেরে পরিশোধ করে দাও বিচার কখনো উনিশ বিশ হবে না বিচার উনিশ বিশ হবে না অশিঙলা ছাগলকে যখন শিং দিয়ে গুতা মেরে সমান সমান হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা আবার মাটির সাথে মিশে যাও তোমরা আবার মাটির সাথে মিশে যাও গরু ছাগল এই সমস্ত জিনিস জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না এই সমস্ত বস্তু জান্নাতেও যাবে না এই সমস্ত বস্তু জাহান্নামেও যাবে না আবার মাটির সাথে এগুলো মিশে যাবে তো এই দৃশ্য ঘটবে কাফেরের সামনে এই দৃশ্য ঘটবে কাফেরদের সামনে কাফেররা তখন বলে বসবে ইয়া লাইতানি রব্বুল আলামিন ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসুস আজকে আমরা কেন মানুষ থাকলাম হায় আফসুস আজকে আমরা কেন মানুষ থাকলাম হায় আফসুস আজকে আমরা কেন মানুষ থাকলাম কুনতু তুরাবা তারা যেমন মাটির সাথে মিশে গেছে আজকে যদি আমরাও মাটির সাথে মিশে যেতাম কতই না ভালো হতো গরু ছাগল তারা যেমন মাটির সাথে মিশে গেছে এদের মতো যদি আমরাও আজকে মাটির সাথে মিশে যেতাম তাহলে আমাদের কতই না ভালো হতো সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ
বিশ্বাস করুন, বিচারের কাঠগড়া মানে যদি আপনি সফলতা অর্জন করতে না পারেন, যদি আপনি জান্নাতি মানুষ হতে না পারেন, যদি আপনি জান্নাতি মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহওয়ালা মানুষ না হতে পারেন, বিচারের কাঠগড়া আপনার জীবনে কাল বয়ে আনবে, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। দুনিয়াতে আপনার যতই দাপট থাক সব কিছু রেখে দেন, দুনিয়াতে আপনার যতই ক্ষমতা থাক সব কিছু এক সাইডে রাখেন, কেন আমি এখনো পরকালমুখী মানুষ হতে পারলাম না, কেন আমি এখনো পরকালমুখী মানুষ হতে পারলাম না, পরকালমুখী মানুষ হওয়ার চেষ্টা করুন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, সময় সংক্ষিপ্ত, শেষ করে দিচ্ছি জুমার খুতবা টেনে নিয়ে এসে আপনাকে আমি আবারও করজোরে বলি, দুনিয়ার জীবন অস্থায়ী, পরকালের জীবন স্থায়ী, দুনিয়ার জীবন অস্থায়ী, পরকালের জীবন স্থায়ী, এই স্থায়ী ভাষাটা আমি বুঝাতে পারবো না একটা হাদিসের কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। বিচারের কাঠগড়াতে যেই দিন, মুসলিম গ্রন্থের হাদিস, বিচারের কাঠগড়াতে যখন বিচার ফয়সালা আল্লাহ সব শেষ করে দিবেন, বিচার ফয়সালা যখন আল্লাহ সব শেষ করে দিবেন, যারা জান্নাতের হকদার তারা জান্নাতে থাকবে, যারা জাহান্নামের হকদার তারা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতের আরামায়েশ ভোগ করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামীদের যে আজাব এই আজাব ভোগ করতে থাকবে। তো হঠাৎ এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আর জাহান্নাম এর মাঝামাঝি গিয়ে বলবেন, ওহে জান্নাতবাসীরা, তখন জান্নাতবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক শুনে সবাই একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনার জন্য একত্রিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ওহে জাহান্নামবাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক শুনে জাহান্নামবাসীরা সবাই একত্রিত হয়ে আল্লাহর কথা শুনবে, বলবে আমি কেন ডাকলাম, তোমরা কি বুঝতে পারলে? আল্লাহ, হে রব্বুল আলামিন, আমরা তো বুঝতে পারি না আপনি আমাদের আজকে কেন ডাকলেন। আচ্ছা, আমার কাছে একটা বস্তু দেখতে পাচ্ছ, বেড়ার নেই, দুম্বার নেই, একটা পশু, এইটা কি তোমরা চিনতে পারো, এই বস্তুটার নাম কি তোমরা কি বুঝতে পারো, তোমরা কি কেউ বলতে পারো? রব্বুল আলামিন, আমরা বলতে পারছি না, এই বস্তুটা যে কি, এই বস্তুটার নামটা যে কি আমরা বলতে পারি না। রব্বুল আলামিন বলবে, শুনে রাখো জান্নাতবাসীরা, শুনে রাখো জাহান্নামবাসীরা, আমার কাছে যেই বস্তুটা আছে এই বস্তুটার নাম হচ্ছে মৃত্যু, আমার কাছে এখন যে বস্তুটা রয়েছে এই বস্তুটার নাম হচ্ছে মৃত্যু, আমার কাছে যে বস্তুটা রয়েছে এই বস্তুটার নাম হচ্ছে মৃত্যু, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মৃত্যুটাকে আজকে জবাই করে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মৃত্যুটাকে আজকে জবাই করে দিলাম, তোমরা যারা জান্নাতে আছো চিরস্থায়ীভাবে জান্নাতে থাকো, তোমরা যারা জাহান্নামে আছো চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকো। নেবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দিবেন, যখন জান্নাতবাসীরা তখন আনন্দে আত্মহারা হয়ে যাবে, এতদিন মনের ভিতর একটা টেনশনের মতো বস্তু কাজ করতো, আল্লাহ যদি নিয়ামত থেকে আবার কখনো বঞ্চিত করে দেয়, যখন এই ঘোষণা এসে যাবে তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, আমাদের আর কোনো দিন মরণ হবে না, আমাদের জীবনে কখনো অসুখ বিসুখ হবে না, আমাদের জীবনে কখনো বিপদ আসবে না, আমাদের জীবন হচ্ছে আনন্দময়, আমাদের জীবন হচ্ছে সুখময়, আমাদের জীবন হচ্ছে আনন্দময়, আমাদের আর কখনো পিছনে তাকাতে হবে না। জাহান্নামবাসীরা অপর দিকে আর্তনাদ শুরু করে দিবে, কান্নাকাটি কাকে বলে, কান্নাকাটি কাকে বলে, কেয়ামতের মাঠ না হলে বুঝাতে যেমন পারবো না, ওই সময়ের পরিস্থিতি আপনাকে বুঝাতে পারবো না। জাহান্নামবাসীরা শুধু আর্তনাদ শুরু করে দিবে, কোনো লাভ হবে না, মৃত্যু নামক বস্তুকে আল্লাহ জবাই করে দিবেন, তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকতে থাকবে। এই জন্য সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, পরকালকে প্রাধান্য দেন, পরকালকে প্রাধান্য দেন, দুনিয়াকে এত দাম দিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বলি, রব্বুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে সকলকে পরকালমুখী জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার কাছে এই ফরিয়াদ করি জুমার খুতবার শেষ অংশে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যেন প্রত্যেকটা মুসল্লি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।